দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহর যুদ্ধের তীব্রতা দিন বেড়েই চলেছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো ইসরায়েল হামাজ যুদ্ধ অভিষেকের আগে জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে জানিয়েছে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে জানাবো ভেসতে যাচ্ছে যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও এগারো আর জানাবো গাজায় নিহত জিম্মিদের সংখ্যা জানালো ফিলিস্তিনি যোদ্ধারা এরপরে জানাবো মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষে জানাবো গণহত্যায় ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত ইসরায়েল হামাজ যুদ্ধ অভিষেকের আগে জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে জানিয়েছে ট্রাম্প দুই সালের বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পান সেক্ষেত্রে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি বার্তায় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দি রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না দুই সালের বিশে জানুয়ারি আমার অভিযোগ অনুষ্ঠান যদি তার আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসে কখনো ঘটেনি যারা মানবতা অপরাধ ও সহিংহতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে এর আগে গত উনত্রিশে নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছিলেন নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক্সিজকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প ধীরর প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয় দুই সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক জনকে হত্যার পাশাপাশি দুইশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো চলছে ভয়াবহ এই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় চৌচল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি আহত হয়েছেন আরও এক লক্ষাধিক এই জিম্মিদের মধ্যে একশো জনকে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিরতিতে মুক্তি দিয়েছিল হামাস তারপর গত এক বছরে কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী কয়েকজন নিহত হয়েছেন বর্তমানে হামাসের কবজায় একশো একজন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে দর্শক এখন জানাবো ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি লেবারনে ইসরায়েলি হামলায় নিহত এগারো যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা আছেন সোমবার দুইয়ে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এর পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ লেবাননের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছে অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে এতে অন্তত নয়জন নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে গোষ্ঠীটির অভিযোগ লেবানন জুড়ে বিমান হামলা দক্ষিণে বেসামরিকদের উপর গুলি লেবাননের আকাশসীমার ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর আগে সোমবার লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়ে ইসরায়েলি রকেট হামলায় অভিসার মাহাদি খেরিস নিহত হয়েছে দর্শক এখন জানাবো গাজায় নিহত জিম্মিদের সংখ্যা জানালো ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলায় গাজায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন নিহত এসব জিম্মিদের সংখ্যা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস সোমবার দুইয়ে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাস জানিয়েছে গত চোদ্দ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে গাজায় তেত্রিশ জিম্মি নিহত হয়েছেন হামাসের পক্ষ থেকে নিহতের তথ্য জানানো হলেও তাদের জাতীয়তা বা পরিচয় জানানো হয়নি গোষ্ঠীটি জানিয়েছে এছাড়া আরও অনেক নিখোঁজ রয়েছেন বিবৃতিতে ইসরায়েলকে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনাদের পাগলামির কারণে আপনারা আপনাদের জিম্মিদের চিরতরে হারাতে পারেন দেরি হওয়ার আগে যা করার দরকার করুন প্রতিবেদনে বলা হয়েছে এরপর হামাস একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে জিম্মিদের কখন কোথায় আর কিভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে হামাসের পক্ষ থেকে জিম্মিদের নিয়ে বিবৃতি দেওয়া হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর মিত্র দেশগুলো হামাস গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তির জন্য গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু বলেছেন হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে দর্শক এখন জানাবো মার্কিন যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের একটি ডেস্তয়ার যুদ্ধ জাহাজ এবং তিনটি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার উল্লাহ যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান খবর আনাদুল এজেন্সির ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন আরব সাগর এবং ইডেন সাগরে অবস্থানরত মার্কিন এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল শারি বলেন ষোলোটি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুদভাবে আঘাত হেনেছে তিনি বলেন ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইগো মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে তিনি আরো বলেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্টয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়াহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসানিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রিয় দর্শক এখন জানাবো গণহত্যা ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দেশটির এই হামলায় লেবানন ও গাজায় পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন অঞ্চল জুড়ে গণহত্যার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দিয়েছে ফোর্ড ইউনিয়ন সোমবার দুয়ে ডিসেম্বর তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠনের অন্যতম হলো ইউনিয়ন সংগঠনে গত বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে এতে প্রস্তাবের পক্ষে দুইশো ভোট পড়েছে অন্যদিকে এর বিপক্ষে মাত্র উনষাটটি ভোট পড়েছে ওয়াক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারির পর এমন পদক্ষেপ নিয়েছে ফলে তার নতুন মাত্রা যোগ করেছে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে এই হাউস বিশ্বাস করে যে ইসরায়েল গণহত্যার জন্য দায়ী একটি বর্ণবাদী রাষ্ট্র শীর্ষক এ বিতর্ক শুরু করা হয় এতে ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া ফিলিস্তিনি কবি মোহাম্মদ এল কুর্দ এবং ইহুদিবাদী ইসরায়েলি লেখক মিকো পেলেট সহ বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন বিতর্কে বক্তারা প্রস্তাবের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন এ সময় বিরোধীদের মধ্যে যুক্তরাজ্যেই ইসরায়েলি আইনি বিষয়ক পরিচালক নাতাসা হাউস ডর্ফ এবং আরব ইসরায়েলি কর্মী ইউসেফ হাদ্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন ওয়াক্সফোর্ড ইউনিয়নের এই বিতর্ক সরাসরি কোনো রাজনৈতিক প্রভাব ফেলে না তবে এটি বিশ্বব্যাপী জনমত পরিবর্তনের বিশেষত একাডেমিক পরিসরে দিকটি তুলে ধরে উল্লেখ্য যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله